ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC। 7,200 কিলোমিটার দীর্ঘ বহুমুখী বাণিজ্যিক পথ, রেল, সড়ক এবং জাহাজ পথে এই রুটে পণ্য পরিবহন করা যায়। এই রুট পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরকে কাস্পিয়ান সাগরের সঙ্গে জুড়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত। 2000 সালে রাশিয়া, ইন্ডিয়া এবং ইরানের উদ্যোগে এই রুট দিনের আলো দেখেছে। পাশ্চাত্য নিয়ন্ত্রিত বাণিজ্যিক পথকে বাইপাস করে বাণিজ্যিক যোগাযোগ সুষ্ঠু করতেই এই রুট গঠন। সম্প্রতি রাশিয়া থেকে 25 দিনে ভারতে এই রুটেই কয়লা এসেছে। রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, ইরানের চাবাহার বন্দর পর্যন্ত সড়ক পথ, তারপর জলপথে ভারতের বন্দরে প্রবেশ কয়লাবাহী পণ্য জাহাজের। আগে বাল্টিক সাগর, সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে পণ্য ভারতে আসতে সময় লাগত অন্তত 45 দিন, কিন্তু INSTC পথে ট্রেনে কয়লা আসায় সময় লেগেছে মাত্র 25 দিন। আমেরিকা ও পশ্চিমী দুনিয়া নিয়ন্ত্রিত বাণিজ্য করিডোরকে বাইপাসের সঙ্গেই ইসলামাবাদের ঘুম উড়িয়েছে এই করিডোর, কারণ পশ্চিম এশিয়া অর্থাৎ আরব গোষ্ঠীভুক্ত দেশগুলো থেকে সহজেই আফগানিস্তান, ইরান হয়ে ভারতে ঢুকবে পণ্য। এই রুটে ব্যাহত থাকবে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এবং গুরুত্ব, ফলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক পথে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে ইসলামাবাদ। ভারত পৌঁছতে ভায়া ইসলামাবাদ নয়, বরং ইরানের চাবাহার বন্দর ব্যবহার করবে পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলো, বলছে ওয়াকিবহল মহল, ক্যালকাটা নিউজ।